Hi everyone, Assalamualaikum. Welcome back to my cooking vlog. আজকে আমি বানাবো bread pizza. যেটা বানাতে সময় লাগে 3 থেকে 4 মিনিট আর যারা কিছুই বানাতে পায় না তারও এটা বানাতে পারবে। এটা এত বেশি ইজি উইদাউট ওভেন আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন আর এটা একবার বানালে নেক্সট টাইম আর বাইরে পিজার মতো পিজা বানাতে যাবেন না এত কষ্ট করে। সো লেটস গেট ইনটু দ্য রেসিপি। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। আমি চিকেনটাকে কিউব কিউব করে কেটে নিব। পিজা যেভাবে কিউব করে দেয় আমি ওভাবে এটা কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ অনুযায়ী কাটতে পারেন। আমি এভাবেই কাটছি। চিকেনগুলো মাস্ট ভালোভাবে ধুয়ে নিতে হবে, এরপরে ছুরি দিয়ে এভাবে কেটে নিতে হবে। সো আমার সবগুলো চিকেন এভাবে কিউব করে কাটা হয়ে গিয়েছে অ্যাজ ইউ ক্যান সি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সস অ্যাড করছি। আমার এই সয়া সসটায় সল্টি থাকে তাই আমি এখানে এক চামচ ইউজ করছি। এরপর আমি এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা। জিরা বাটাটা অপশনাল, না দিলেও হবে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী সব মশলাগুলো অ্যাড করে দিবেন। সো আমি ভালোভাবে সবগুলো মিক্স করে নিয়েছি। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এরপর আমি চিকেনগুলো ভালোভাবে কুক করে নিব। লো ফ্লেমে আমি এটাকে 3 মিনিটের মতো রাখবো। এরপরে মিডিয়াম আঁচ দিয়ে আমি এটাকে ঢেকে দিই যাতে চিকেনগুলো ভালোভাবে কুক হয়ে যায়। তো আমি কিছুক্ষণ কুক করার পরে আমি ঢাকনাটা তুলে ফেলবো। এরপর আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আমার চিকেনগুলো হয়ে গিয়েছে, এখন আমি এটা সাইডে রেখে দিব। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি হোয়াইট ব্রেড। আমি আশা ব্র্যান্ডে হোয়াইট ব্রেডটা নিয়েছি। আপনারা যে কোনো পাউরুটি নিতে পারেন, একটু মোটা হলে ভালো হয় পাউরুটিটা। যে প্যানটাতে পিজাটা বেক করব সেই প্যানটাতে পাশাপাশি দুটো রুটি এভাবে রেখে দিব। এরপরে আমি রুটির উপরে এখানে চিলি সস ইউজ করছি। আপনারা টমেটো কেচাপ বা টমেটো সস এভাবে অ্যাড করতে পারেন। এরপরে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এর উপরে, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। এরপরে মন মতো চিজ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। চিজ না দিলে তো পিজার কোনো টেস্টই আসবে না, সো মাস্ট চিজটা দিতেই হবে। সো ভরপুর চিজ দিয়ে দিয়েছি অ্যাজ ইউ ক্যান সি। এরপরে আপনার উপরে ডেকোরেশনের জন্য যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে ধনে পাতা অ্যাড করে দিচ্ছি। এরপরে ক্যাপসিকাম দিচ্ছি। আপনাদের বাসায় যদি ক্যাপসিকাম না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আপনারা ক্যাপসিকামের বদলে কিন্তু টমেটো দিতে পারেন, টমেটো দিয়েও টেস্টটা খুব ভালো আসে। সো আপনারা আপনাদের ইচ্ছে মতো ডেকোরেশন করে নেবেন। আমি একটু পিজার লুক এর জন্য এভাবে ডেকোরেশন করে নিচ্ছি। পিজার টেস্ট আনার জন্য আমি এখানে অরিগানো ব্যবহার করছি। আপনারা এটা স্কিপ করতে পারেন। আপনারা স্পাইসির জন্য এখানে চিলি ফ্লেক্স দিতে পারেন। সো ফাইনালি আমার ডেকোরেশন করা শেষ, এখন আমি এটাকে বেক করব। আপনারা ট্রাই করবেন একটা ফ্ল্যাট প্যান নেওয়ার জন্য, তাতে সুবিধা হবে। সো আমি প্যানটাকে চুলায় দিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতো বেক করে নিব লো ফ্লেমে। অবশ্যই আপনারা এটা একদম লো ফ্লেমে রাখবেন, না হলে নিচে দিয়ে পুড়ে যেতে পারে। সো চিজটা গলে গেলেই বুঝবেন যেটা হয়ে গিয়েছে। চিজটা গলে গেলেই আপনারা চুলার চালটা অফ করে দিবেন। তো আমার পিজাটা রেডি হয়ে গিয়েছে। এটা সার্ভ করছি মেয়োনিজ দিয়ে। আপনারা এখানে টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন, বাট পার্সোনালি মেয়োনিজ ছাড়া পিজা আমার কাছে ইনকমপ্লিট লাগে। দেখুন কতটা চিজি হয়েছে, একদম পিজার মতো দেখতে আর খেতেও মাশাল্লাহ খুবই মজা। আপনারা অবশ্যই এটা ট্রাই করে কমেন্ট সেকশনে জানাতে ভুল। সবাই কিন্তু পিজা বানাতে পারে না, পিজার ডোটা বা পিজা বানানো কিন্তু হার্ড। সো আপনারা যারা পিজা বানাতে পারেন না আর আপনাদের পিজা খাওয়ার ক্রেভিংস উঠলে এটা ঝটপট 3 থেকে 4 মিনিটের মধ্যে খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন, কিংবা বাসায় গেস্ট আসলে তাদের এটা খাইয়ে কিন্তু মন জয় করে ফেলতে পারেন। পার্সোনালি আমি বলবো এটা মাস্ট ট্রাই করার মতো একটা জিনিস।
আপনার একবার খেলে মানে একটু ফ্যান হয়ে যাবেন, ট্রাস্ট মি। এত বেশি ইয়াম্মি এটা যে আমি আরেকটা বানিয়ে ফেলেছি। সো দ্যাট ওয়াজ ফর টুডে। ইফ ইউ লাইক দিস ইজি রেসিপি, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং ফ্রম মাই ফেসবুক পেজ, প্লিজ লাইক মাই পেজ। আল্লাহ হাফেজ।